নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অনেকেরই প্রশ্ন রয়েছে যে কৌশিকদা, আমার তো মেষ রাশি, আমার কোন কোন রাশির সাথে বিবাহ ভালো হবে, আমার কোন কোন রাশির সাথে বন্ধুত্ব ভালো হবে, কোন কোন রাশির সাথে ব্যবসা করলে ভালো হবে, এবং কোন কোন রাশি আমার মিত্র, কোন কোন রাশি আমার শত্রু, এবং কোন কোন রাশি আমার নিউট্রাল রাশি। তো জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে প্রথম আমি এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি, অর্থাৎ মেষ রাশির কোন রাশির সাথে আপনার ভালো মিত্রতা রয়েছে, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করুন। দেখুন, মেষ রাশি হচ্ছে একটা অগ্নিতত্ত্ব কারক গ্রহ, অর্থাৎ এখানে ফায়ার এলিমেন্টটা কিন্তু বেশি কিন্তু রয়েছে। মেষ রাশির রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। আমি একটি কথা আপনাদেরকে বলি, যখন আপনারা ব্যবসা করবেন, আপনি ব্যবসা করবেন, তখন কোন কোন রাশির সাথে আপনি ব্যবসা করলে আপনার জীবনে উন্নতি হবে। দেখুন, ব্যবসার দিকটা আমি যদি বলি, আপনি যদি ধনু রাশি, সিংহ রাশি এবং বৃশ্চিক রাশির সাথে যদি আপনি ব্যবসা করেন, ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো। ধনু আপনার সিংহ, বৃশ্চিক এবং মেষ, মেষ রাশির সাথে ব্যবসা করতে পারবেন, সিংহ রাশির সাথে ব্যবসা করতে পারবেন, ধনু রাশির সাথে ব্যবসা করতে পারবেন এবং বৃশ্চিক রাশি পার্টনারশিপ বিজনেস। আপনার বন্ধুত্বপূর্ণ রাশি কোনটা? দেখুন, আপনার ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ রাশি যেটা, সেটি হচ্ছে কর্কট রাশি, আপনার সিংহ রাশি এবং মীন রাশি আপনার ক্ষেত্রে কিন্তু বন্ধু রাশি। অর্থাৎ এইসব রাশি মানুষের কাছ থেকে আপনি কিন্তু সাহায্য কিন্তু পাবেন। আপনি মেষ রাশির মানুষ, আপনি কোন রাশির সাথে আপনার এক কথায় অ্যাডজাস্ট হবে না? প্রথম রাশি, কারণ এই রাশিগুলো হচ্ছে পিতৃতত্ত্ব রাশি, মকর রাশি, তুলা রাশি এবং বৃষ রাশি, এই রাশির সাথে কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট কিন্তু তেমন হবে না। অর্থাৎ এদের সাথে এদের মতবাদ এবং আপনার মতবাদ আকাশ পাতাল তফাত কিন্তু হবে। এরপরে এই যে বৃষ রাশি কথা আমি বলছি, বৃষ রাশির সাথে আপনার অ্যাডজাস্টমেন্টের জায়গা হবে না। আপনার মেষ রাশি, আপনি মেষ রাশি মানুষ, তুলা রাশির সাথে অ্যাডজাস্টমেন্ট হবে না এবং মকর রাশি, কোন রাশির সাথে আপনার বিবাহ করলে আপনার ভাগ্য চমকাবে? কর্কট রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, এই রাশিগুলোর সাথে যদি আপনার বিবাহ হয়, দেখবেন তাদের সাথে বন্ডিংটা আপনার খুব ভালো কিন্তু থাকবে। অনেকেরই এই বিষয়ের উপর কিন্তু চর্চা অনেকেই করছেন যে কৌশিকদা, আমি কি করব, আমি এই রাশির মানুষ, তাই আপনাদের অনুরোধের উপর আমি কিন্তু ভিডিওটি পরপর আমি দিতে থাকব। এবার আপনার সাথে নিউট্রাল, অর্থাৎ এই রাশির সাথে আপনি কোনো ক্ষতি কিন্তু আপনার হবে না। এক নম্বর হচ্ছে, আপনি যদি মেষ রাশি হন, আপনি যদি কন্যা রাশি অথবা মীন রাশির সাথে যদি আপনি থাকেন, অর্থাৎ এখানে কিন্তু আপনার খুব ক্ষতি কিন্তু হবে না, অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু এটা নিউট্রাল রাশি। এবং আপনার কন্যারা মানসিক কন্যা রাশি এবং কুম্ভ রাশি, কন্যা এবং কুম্ভ এই দুটো হচ্ছে নিউট্রাল রাশি আপনার। তবে আমি একটি কথা বলবো, মেষ রাশির আপনি যদি জাতক হন, যে কোনো কাজ করার আগে প্রথম কথা হচ্ছে মাথা ঠান্ডা করতে হবে, কারণ আপনাদের রাশি অধিপতি হচ্ছে
মঙ্গল। মঙ্গল মানেই জানেন সেনাপতি। রাজার থেকে সেনাপতি কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। সেনাপতি সমস্ত ট্র্যাকেল কিন্তু করে। তা মেষ রাশি ক্ষেত্রে কোন কোন রাশি বন্ধুত্বপূর্ণ সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। আপনারা যদি মেষ রাশি সম্বন্ধে আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনারা জানতে চান, অবশ্যই আপনারা এই বিষয়ে আপনারা কিন্তু আলোচনাটি অবশ্যই করুন। কোন বিষয়ের উপর আপনারা জানতে চাইছেন, আপনারা বিশেষ করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকবেন, মকর, বৃষ এবং তুলা। অর্থাৎ দেখুন, সব রাশির সাথে সব রাশি কিন্তু বন্ধি পড়বে না, সব রাশি মিত্র নয়, আবার সব রাশি কিন্তু শত্রু রাশি না। তা এই জন্য জ্যোতিষশাস্ত্রের দরকার। আপনি যখন একটা ব্যবসা খুলছেন বা বিবাহ করবেন বা বন্ধুত্ব করবেন, এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। কারণ আপনি যখন জেনে সেই জায়গাটাতে এগাবেন কি না, আপনার জীবনে যত বড় সমস্যা থাক না কেন, সেই সমস্যার মুশকিল আসান নিশ্চিতরূপে কিন্তু হবে। দেখুন মেষ রাশি, একটি কথা বলবো, অগ্নিতত্ত্ব প্ল্যানেট, তাই আমি আবারও বলছি যে কোনো কাজ একটু ধৈর্য নিয়ে আপনারা করুন, তাতে কিন্তু আপনাদের জীবনে কিন্তু বড় ধরনের উন্নতি কিন্তু নিশ্চিতরূপে কিন্তু হবে। অর্থাৎ জুডিয়াকে প্রথম রাশি হচ্ছে মেষ, বারোটি রাশির মধ্যে সর্বপ্রথম যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। তবে হ্যাঁ, একটি কথা আমি বলি, আপনি যখন বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন তখন নিজস্ব ব্যক্তিগত জন্মছক অবশ্যই অ্যানালাইসিস করুন। তাতে কি হবে জানেন, তাতে আপনারা আরও সূক্ষ্ম এবং পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত জানতে কিন্তু পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি, আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন, কারণ এটা অনলি ফর পাবলিক ডিমান্ড, অর্থাৎ আপনাদের চাহিদার উপরে কিন্তু আমি এই ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে কিন্তু আসি। নমস্কার, ধন্যবাদ।